চট্টগ্রাম কাস্টম হাউজের সবশেষ তথ্য অনুযায়ী দু হাজার তেইশ অর্থ বছরে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে দেশে আসা মধ্যপ্রাচ্য প্রবাসীরা শুল্ক পরিশোধের মাধ্যমে সাতাইশ হাজার পাঁচশো ছেচল্লিশ পিস স্বর্ণের বার বৈধ করেছেন প্রতি পিস বারো লাখ টাকা হিসেবে এই স্বর্ণের বারের বাজার মূল্য প্রায় তিন হাজার তিনশো পাঁচ কোটি টাকা সাড়ে তিন মেট্রিক টন ওজনের এই বারের মাধ্যমে শুল্ক আদায় হয়েছে মাত্র একশো আট কোটি টাকা আগের বছর প্রায় সতেরো হাজার দুশো পিসের মতো এসেছিল সেই ক্ষেত্রে এইবার মানে পরিমাণটা অনেক কম ডিক্লেয়ার গোল্ড বাড়ির পরিমাণটা অনেক কম অ্যাট দ্য সেম টাইম ট্যাক্সটা অলমোস্ট ডাবল করা হয় দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে ব্যাগেজ টুলে প্রায় চুয়ান্ন কেজি স্বর্ণ বৈধ হল দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে তা কমে সাড়ে সাতাশ কেজিতে এসে দাঁড়িয়েছে অপরদিকে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরের মাত্র দুই কেজি স্বর্ণ অলঙ্কার আটক হল পরের বছর তা বেড়ে প্রায় কেজি হয়েছে এছাড়া সদ্য বিদেয়ী অর্থ বছরে সাড়ে সাতাশ কেজি ওজনের দুশো পঁয়ত্রিশ পিস অবৈধ স্বর্ণের বারের বিপরীতে কাস্টম শুল্ক পেয়েছে এক কোটি সাতাত্তর লাখ টাকা বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি বাড়ানোর কারণে স্বর্ণ চোরাচালান কমেছে বলে দাবি বিমানবন্দর পরিচালকের কারণে আমরা অবৈধভাবে গোল্ড আনার ব্যাপারটা তারা এখন অনেকভাবেই মাথা থেকে ছেড়ে দিচ্ছে সো আসলে এটা হলো গিয়ে আসলে একটা সচেতন ব্যাপার আছে কাস্টমারের ব্যাগেজ রুল অনুযায়ী একজন প্রবাসী চল্লিশ হাজার দুশো টাকা শুল্ক পরিশোধের মাধ্যমে এক পিস স্বর্ণের বার আনতে পারেন অবশ্য দু হাজার বাইশ তেইশ অর্থ বছর পর্যন্ত প্রতি পিস স্বর্ণের বারের শুল্ক হাত ছিল বিশ হাজার একশো টাকা আর বার আনতে দুটি এই সুযোগে ওই অর্থ বছরে বিশ মেট্রিক টন ওজনের এক লাখ বাহাত্তর হাজার পিস স্বর্ণের বৈধ করা হয় শুল্ক হার বাড়ানো হলো বাড়তি লাভের আশায় প্রবাসীরা স্বর্ণের নিয়ে রেমিটেন্সের পরিমাণ কমছে বলে অভিযোগ রয়েছে বিদায়ী অর্থ বছরের এগারো মাসে এই অঞ্চলের এগারো জেলার প্রবাসী রেমিটেন্স হিসেবে পাঠিয়েছেন ছয় দশমিক তিন ছয় বিলিয়ন মার্কিন ডলার তারা গোল্ড নিয়ে আসেন সে টাকাটা যদি গোল্ড না এনে তারা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্সটা প্রেরণ করতেন তাহলে রেমিটেন্সের পরিমাণটা আরও বৃদ্ধি পেত দেশের বাজারে বর্তমানে প্রতিপরি বড়ি স্বর্ণলঙ্কার এক লাখ আঠারো হাজার টাকা দরে বিক্রি হচ্ছে বৈধ কিংবা অবৈধ পথে আসা স্বর্ণের দশ শতাংশ স্থানীয় বাজারে আসছে না আর এইসব স্বর্ণের বার প্রতিবেশী দেশ ভারতে পাচার হয়ে যাচ্ছে এমন অভিযোগ দীর্ঘদিনের তাই স্বর্ণ ব্যবসায়ীদের দাবি সীমান্তেই মনিটরিং করতে হবে এই সান্য পাচার রোধ করার জন্য কমল দে চট্টগ্রাম